নমস্কার বন্ধুরা, আজকের আমাদের আলোচনা বিষয় হল ইউনিয়ন বাজেট 2019 এবং কুড়ি, যা 5 জুলাই 2019 আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি লোকসভায় পেশ করেছেন। এর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে উঠে এসেছে, যা আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। আমাদের আগামী পরীক্ষা, সেটা রাজ্য সরকারি হোক কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলি হোক, তার জন্য এই সকল তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই পছন্দ হবে। প্রথমেই আমি যে তথ্য দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে চাইছি, সেটি হল আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি 5 জুলাই 2019 সালে প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে তিনি পূর্ণ বাজেট পেশ করলেন। এই বাজেটের যে সকল জিনিসগুলো, যে সকল বিষয়গুলো আমাদের চোখের সামনে উঠে এসেছে, সেগুলি হল পেট্রোল ও ডিজেলের দাম 1 টাকা করে বাড়তে চলেছে। এছাড়াও সোনা এবং অন্যান্য যে সকল মূল্যবান ধাতু, তার উপরে আমদানি শুল্ক অর্থাৎ ইম্পোর্ট ট্যাক্স, সেটা 10% থেকে 12.5% অর্থাৎ 10 থেকে 12.5% করা হবে বলে জানানো হয়েছে। মোটর গাড়ি, অপটিক্যাল ফাইবার, ডিজিটাল ক্যামেরা এবং অন্যান্য এবং অনেক ধরনের কৃত্রিম রবার এবং ভিনাইল ফ্লোরিং এর মূল যে কাস্টম ডিউটি, সেটাও বাড়তে চলেছে। আমদানি করা বইয়ের উপর অর্থাৎ যে সকল বইগুলো আমরা ইম্পোর্ট করে থাকি, সেই সকল বুকসের উপরে কাস্টম ডিউটি বসতে চলেছে। আমাদের ভারতে তৈরি যে সকল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো রয়েছে, সেগুলোর উপরে আমাদের যে কাস্টম ডিউটি আদিন পর্যন্ত দেওয়া হতো, তার উপর কিছুটা লাঘব করে সেই কাস্টম ডিউটির উপর কিছুটা ছাড় দেওয়া হয়েছে। বিদেশে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির সময় যে মূল কাস্টম ডিউটি দিতে হতো, সেটা আর কোনোভাবেই দিতে হবে না। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, পুরোপুরি অটোমেটেড জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের যে রিটার্ন মডেল, সেটা চালু করা হবে বলে জানিয়েছেন আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও 2 কোটি থেকে 5 কোটি এবং 5 কোটির ঊর্ধ্বে যাদের আয়, তাদের বাড়তি কোনো সারচার্জ দিতে হবে না। ট্যাক্স রেট 2 কোটি থেকে 5 কোটি আয়ের ক্ষেত্রে 3% এবং 5 কোটি যাদের বেশি অর্থাৎ 5 কোটির আয় যাদের বেশি, তাদের 7% বাড়বে। বছরে ব্যাংক থেকে 1 কোটি টাকার বেশি তুললে কাটা হবে 2% হিসেবে টিডিএস। এছাড়াও এগেইন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ফর দ্য এক্সামিনেশন, প্যান এবং আধার কার্ড একটি অপরটির বদলে ব্যবহার করা যাবে। অর্থাৎ যে যদি আপনার কাছে কোনো কারণে প্যান এবং আধার কার্ডের মধ্যে যে কোনো একটি থেকে থাকে, তাহলে আপনার আইডেন্টিটি প্রুফ হিসেবে যে কোনো একটি ব্যবহার করলেই হবে। এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে বা বিভিন্ন হাইকোর্টে এই আধার কার্ড নিয়ে অনেক রকম কেস হয়েছিল, অনেক রকম অনেক যারা জাজ ছিলেন তারা বিভিন্ন রকম রায় দিয়েছে। তো ফাইনালি এই বিষয়টাকে একটা সমস্যার সমাধান করানোর একটা প্রচেষ্টা করা হয়েছে এবারকার বাজেটে, যে প্যান কার্ড এবং আধার কার্ড একটি অপরটির বদলে ব্যবহার করা যাবে। এতে সকলেরই সুবিধে। অনেক সময় আধার কার্ড কারো কারো হয়নি বা কেউ হারিয়ে ফেলেছেন বা এখনো অবধি অনেকে তৈরি করতে পারেনি, তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত সুবিধাজনক ব্যবস্থা একটি। যাই হোক, এছাড়া স্টার্ট আপ সংস্থাগুলি যে তহবিল সংগ্রহ করবে, তার উপরে ইনকাম ট্যাক্স স্কুটনি করা যাবে না। যে সকল কোম্পানিগুলির বার্ষিক টার্নওভার 400 কোটি টাকা পর্যন্ত, তাদের কর্পোরেট ট্যাক্স দিতে হবে 25%। 5 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয়, তাদের আর কোনোভাবে আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হবে না। আমাদের যে করের কর প্রশাসনের যে ব্যবস্থাগুলো, সেগুলোকে তুলনামূলক অনেকটা সিম্পলিফাইড বা সরলতর করা হবে আর কি, এই আশ্বাস দিয়েছেন আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ভারতের যে বিদেশি ঋণ, তো এইবারকার বাজেটে সেই ঋণের পরিমাণ ছিল সবচেয়ে কম, যা ভারতের নাগরিক হিসেবে আমাদের কাছে একটা খুবই আনন্দেরই বিষয় এটা, যে আমাদের যে বিদেশি ঋণটা দিতে হতো সেটার পরিমাণটা এখন অনেকটাই কমে গেছে। যাই হোক, আগামী 5 বছরে পরিকাঠামোয় 100 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে এই বাজেটে জানানো হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলির অনাদায়ী সম্পদের পরিমাণ গত 1 বছরে 1 লক্ষ কোটি টাকা কমানো হয়েছে। আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অনাবাসী ভারতীয় অর্থাৎ যে সকল ভারতীয়রা বিদেশে আছেন এবং তাদের মধ্যে যাদের ভারতীয় পাসপোর্ট আছে, তারা এদেশে আসার মাত্রই তারা আধার কার্ড পেয়ে যাবেন। এর আগে করা হতো কি, যদি তারা ভারতবর্ষে আসত, যে সকল বিদেশিরা যে সকল ভারতীয়রা আর কি বিদেশে আছেন, তাদের 180 দিন অর্থাৎ
ছয় মাস অপেক্ষা করতে হতো। তো দিয়ে এই যারা যে সকল ভারতীয়রা বিদেশে আছেন তাদের কথাটা চিন্তা করে তাদের বিষয়টা মাথায় রেখে এই বিষয়টা খুব সরলতর করা হয়েছে এইভাবে যে তারা যদি তাদের পাসপোর্ট নিয়ে আসেন তাহলে আসা মাত্রই তারা সাথে সাথেই তাদের আধার কার্ডটি খুব সহজেই পেয়ে যাবে। এছাড়াও মহিলাদের কথা চিন্তা করে বাজেটে বেশ নজর রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সকল সেলফ হেল্প গ্রুপগুলিতে একজন করে মহিলা আছেন তারা মুদ্রা প্রকল্পে 1 লক্ষ টাকা ঋণ পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে। উজ্জ্বলা যোজনা যা প্রথম উত্তরপ্রদেশে চালু করা হয়েছিল আর কি, সেখানে এই বাজেটে বলা হয়েছে 35 কোটি এলইডি বাল্ব পুনরায় আবার বিলি করা হবে। স্টার্ট আপ যারা নতুন খুলছেন বা যারা খুলে আছেন অলরেডি বিভিন্ন স্টার্ট আপ গ্রুপগুলো তাদের জন্য একটি টিভি চ্যানেল খোলা হবে। বিভিন্ন শ্রম আইনকে একসঙ্গে যুক্ত করে একটি লেবার কোড তৈরি করা হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও খেলো ইন্ডিয়া প্রকল্পের পরিধিকে বাড়ানো হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এতে এই বাজেটে আরও 81 লক্ষ বাড়ি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে করে অনেক গরিব উপকৃত হবে। আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দেশের ছাত্র যুবদের গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত করার জন্য উইকিপিডিয়ার মতো গান্ধীপিডিয়া তৈরি করা হবে। আমরা উইকিপিডিয়া সম্পর্কে আমরা খুব ভালো করেই আমরা জেনে আছি, যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা সেই বিষয়ের উপরে উইকিপিডিয়াতে গিয়ে সার্চ করি। তো গান্ধীপিডিয়ার মধ্যে দিয়েও আমি এখনও সঠিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত নয়, তবে অবশ্যই গান্ধীজির যে সকল আদর্শ, যে সকল তার চিন্তাভাবনা, সেটাকে আমাদের যুব সমাজের মধ্যে অনুপ্রাণিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই বাজেটের মধ্যে দিয়ে। জম্মু কাশ্মীরে মেট্রো রেল তৈরি করা হবে বলে প্রাথমিকভাবে 8,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2022 সালের মধ্যে প্রত্যেক গ্রামের বাড়িতে জল পৌঁছে যাওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও 2022 সালের মধ্যেই প্রত্যেক বাড়িতে দূষণমুক্ত জ্বালানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে এই বাজেটে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার নতুন কয়েন বের করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও স্বচ্ছ ভারত অভিযান, যেটা 2014 সালের 2 অক্টোবর আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি ইনিশিয়েটিভটা নিয়েছিলেন এবং যার দরুন 9,60,00,000 শৌচাগার নির্মাণ করা হয়েছে, সেই কারণে বর্তমানের হিসাব অনুযায়ী বাজেটে যা জানানো হয়েছে তাতে করে 5,60,000 গ্রামের লোক এখন কাউকে খোলা আকাশের নিচে মলমুক্ত করতে দেওয়া হয় না বা করে থাকেন। এছাড়াও এই শহরাঞ্চলের পরিসংখ্যানটা এমনিতে বেশি হওয়ার কারণ হল শহরাঞ্চলে বেশিরভাগ লোকের বাড়িতে আগে থেকেই শৌচাগার ছিল, তাদের সেরকমভাবে খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করবার কোনো প্রয়োজন পড়ত না। সেটারও যেহেতু এই স্বচ্ছ ভারত অভিযানটা শুধুমাত্র গ্রামের দিকটা লক্ষ্য করেই না, সর্বভারতীয় একটা ইনিশিয়েটিভ এটা, প্রজেক্ট একটা, সেটার দরুন শহরাঞ্চলেও এটার প্রভাব পড়েছে এবং বর্তমানে শহরাঞ্চলে প্রায় 95% লোক আর খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করেন না। 2022 সালের মধ্যে প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়া হবে, যা নিয়ন্ত্রণ করবে আমাদের জল শক্তি মন্ত্রণালয়। এছাড়াও একটি খুবই গুরুত্বপূর্ণ জিরো বাজেট ফার্মিং মডেল চালু করা হবে। তাছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 30,000 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে এবং সেই কাজে ব্যবহৃত হবে পরিবেশ বান্ধব প্রযুক্তি, অর্থাৎ প্রত্যেকটি রাস্তার দুই প্রান্তে গাছ লাগানো হবে। সরকার ফিশারিজ ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ এবং রান্নার গ্যাস পাওয়া যাবে 2024 সালের মধ্যে, অর্থাৎ 2024 সালের মধ্যে গ্রামের প্রত্যেকটি বাড়িতে যাতে বিদ্যুৎ এবং রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হয় সেটা সুবায়ন ব্যবস্থা করানো হবে। NRI বিনিয়োগ প্রকল্প ও বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ প্রকল্পকে একসঙ্গে যুক্ত করা হবে। উড়ান ও গণমাধ্যমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের উর্ধ্বসীমাকে বাড়ানো হবে বলে জানানো হয়েছে আমাদের 2019 সালের বাজেট। বিমার ইন্টারমিডিয়ারিজের ওপর 100% বিদেশি বিনিয়োগকে অনুমতি দেওয়া হয়েছে এবারকার বাজেটে। যে সকল পাইকারি ব্যবসায়ী এবং দোকানদারদের বার্ষিক লেনদেন
1.5 কোটি অর্থাৎ 1.5 কোটি টাকা পর্যন্ত তাদের অবসর ভাতা সংক্রান্ত সুবিধাকে বাড়ানো হবে বলে জানানো হয়েছে। একটি গুরুত্বপূর্ণ তথ্য, 2018 থেকে 2030 সালের মধ্যে রেলের পরিকাঠামোকে উন্নয়নের জন্য 50 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তার দ্রুত উন্নয়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কাজ করা হবে। এই বিষয়টি একটু ছোট্ট করে বলা দরকার, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলতে এই নয় যে রেল ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে প্রাইভেটাইজেশন করানো হবে। এর মূল হর্তাকর্তা থাকবে সরকার, কিন্তু এখানে প্রাইভেটাইজেশনকে আনা হবে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয়। অর্থাৎ মূল মালিক হিসেবে সরকারই থাকবে, বাট পরিচালনার বিভিন্ন দিকগুলি নিয়ন্ত্রণ করবে প্রাইভেট বিভিন্ন কোম্পানি যাদেরকে টেন্ডার দেওয়া হয়ে থাকবে। এই নিয়ে অনেক একটি হয়তো পরবর্তীতে আমি ভিডিও বানাতে পারি, সেটা আপনারা অবশ্যই দেখবেন। যাই হোক, পরবর্তী বিষয়ে আমি এগিয়ে যাচ্ছি। ইলেকট্রনিক যানবাহনের লোনের ক্ষেত্রে সুদের হারকে কমানো হয়েছে বলে জানানো হয়েছে। 3.5 লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণে ছাড় মিলবে। 15 বছরের মেয়াদে গৃহ ঋণ নিলে 7 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। একটি গুরুত্বপূর্ণ তথ্য, সবার জন্য বাড়ি অর্থাৎ হাউজিং ফর অল যে ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে তা 2022-এর মধ্যে সম্পূর্ণকরণ করা হবে বলে জানানো হয়েছে আমাদের এই বাজেটে। সো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আশা করব এই বাজেট সংক্রান্ত যে তথ্যগুলি আপনাদেরকে আমি এখানে প্রোভাইড করলাম বা প্রদান করলাম, সেই বিষয়গুলো আপনাদের কাছে অত্যন্ত কাজে দেবে বা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের ভবিষ্যতে বিভিন্ন এক্সামে বিভিন্নভাবে উপকার হবে। এবং তাছাড়াও আমাদের প্রত্যেকেরই আমাদের দেশের বাজেট যেহেতু তা জানা দরকার। তো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যতটা পারবেন শেয়ার করবেন। আমি আগামী আমার ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো। অপরত নমস্কার।